ACC higher math অন্তরীকরণ আমরা হচ্ছে 9 এর সি এটা হচ্ছে পর্ব নাম্বার 2 যারা পর্ব নাম্বার 1 দেখোনি তারা অবশ্যই দেখে আসবা আমরা পর্ব নাম্বার 1 এ বেসিক অংশ নিয়ে আলোচনা করছি তাই এটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমরা 9 এর সি এর যে টাইপ 1 আছে এই টাইপ 1 নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বইয়ের টাইপ 1 তো টাইপ 1 এর আমরা শুধু এই যে লাল কালি দিয়ে দাগানো আছে এই অঙ্কগুলো করে ফেলবো আমরা অর্থাৎ বোর্ডে যেগুলো আসছে সেগুলো করলেই হবে আজকে এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে 6 নাম্বার তারপর হচ্ছে 8 নাম্বার এবং হচ্ছে 10 নাম্বার এই তিনটা অঙ্ক আজকে আমরা করব তো এখানে হচ্ছে যে এটা হলো আমাদের 6 নাম্বার অঙ্ক তাহলে এটা দেওয়া আছে sec root over x আমরা এখন ধরে নিব ধরি y equal to sec root over x তো এটাকে এখন ddx করব অর্থাৎ অন্তরজ বের করব যেহেতু x এখানে প্যারামিটার x এর সাপেক্ষে করতে হবে তাহলে ddx কি হবে sec root over x ওকে এখন আমি প্রথমে আমরা যেটা করতে হবে প্রথমে আমাকে অপারেটর অর্থাৎ sec এর ডেরিভেটিভ করতে হবে sec এর ডেরিভেটিভ করলে আমরা জানি কি পাওয়া যায় sec এর ডেরিভেটিভ করলে আমরা পাই sec root over x into tan root over x অর্থাৎ আমরা sec এর যদি ডেরিভেটিভ করি আমাদের সূত্র জানা আছে ddx sec x তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে sec x into tan x তো সেই ডেরিভেটিভটা আমরা করে ফেললাম sec x into tan x এখন তারপর আমাদের যেটা করতে হবে যে আমরা শুধু sec এর করলাম কিন্তু তারপর হচ্ছে আমাদের প্যারামিটারের করতে হবে অর্থাৎ root over x এর করতে হবে তাহলে এখানে লিখব ddx root over x এটা আমরা করে ফেললাম এখন যা আছে তাই লিখব sec root over x into tan root over x into এটাকে আমরা জানি root over x কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় এটা আমরা সরাসরি সূত্র হিসেবে জানি root over x কে ডেরিভেটিভ করলে পাওয়া যায় 1/2 root over x এটা আমরা জানি তো সেখানে আমরা এটা সূত্রটা ফেলব তাহলে কি হবে 1/2 root over x ওকে এখন আমরা জাস্ট এভাবে লিখব যে 2 root over x আর এখানে sec root over x into এখানে কি হবে এখানে tan root over x ওকে এটাই আমাদের অ্যানসার এতটুকু রেখে দিলে হয়ে যাবে ওকে এখন আমরা 8 নাম্বার অঙ্কটা করব 8 নাম্বারটা হচ্ছে যে ধরি y equal to হচ্ছে root over tan ex square e to the power x square এটা আমার আছে তো এটাকে আমরা ডেরিভেটিভ করব তো ডেরিভেটিভ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে যে dy dx equal to লেখা যাবে ddx তাহলে আমরা প্রথমে লিখলাম dy dx আর ddx আমরা উভয় পক্ষে দিয়ে দিলাম এখন আমাকে কি করতে হবে যে প্রথমে আমাকে এই root over এর ডেরিভেটিভ করতে হবে এটা প্রথমে আমাকে root over এর ডেরিভেটিভ করলে আমরা কি জানি যে root over ddx root over x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি যে 1/2 root over x আসে অর্থাৎ এখানে যে প্যারামিটারটা থাকবে সেটাই আসবে তাহলে ঠিক অনুরূপভাবে এই কাজটাই করব তাহলে আমরা প্রথমে root over এর ডেরিভেটিভ করলে আমরা জানি 1/2 root over tan e x স্কয়ার এটা আসবে তারপর কার ডেরিভেটিভ করতে হবে তারপর আমাকে ডেরিভেটিভ করতে হবে tan e টু দি পাওয়ার x অর্থাৎ tan এর ddx tan e x স্কয়ার অর্থাৎ root over এর ভিতরে যেটা থাকবে তার ডেরিভেটিভ করতে হবে আমাকে এটাই হচ্ছে যে কম্পোজিট ফাংশন বা কম্পোজিট ডেরিভেটিভের রুলস বা চেইন রুলস যেটাই বলি না কেন তাহলে 1/2 root over tan e টু দি পাওয়ার x স্কয়ার করে ফেললাম এখন ddx tan e টু দি পাওয়ার x স্কয়ারে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো tan জাস্ট tan এর করলে আমরা কি পাই tan এর করলে যেটা পাই sec স্কয়ার sec স্কয়ার পাই তারপর যে প্যারামিটারটা থাকবে e টু দি পাওয়ার x স্কয়ার এটা লিখতে হবে তারপর এখন ddx কার করতে হবে আমরা tan এর করে ফেললাম তারপর এর প্যারামিটারটাকে করতে হবে এর প্যারামিটার হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার এটার প্যারামিটার এটাকে করতে হবে এখন এটাকে করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে 1 বাই এখানে যা আছে তাই লিখবো tan e x স্কয়ার তারপর আমরা sec স্কয়ার e x স্কয়ার দিব এখন ddx e টু দি পাওয়ার x স্কয়ার একে ডেরিভেটিভ করলে আমরা জানি e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায় তাহলে e টু দি পাওয়ার তারপর x স্কয়ারই লিখব
তারপর কার ডেরিভেটিভ করতে হবে, x স্কয়ার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx x স্কয়ার, অর্থাৎ এর প্যারামিটার হচ্ছে x স্কয়ার, সেটাকেও ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা সেটা ডেরিভেটিভ করে ফেলি, তাহলে কি হবে, ইকুয়াল টু হচ্ছে এখানে যা আছে তাই হবে, যে sec স্কয়ার e x স্কয়ার, তারপর হচ্ছে 2 root over tan e x স্কয়ার হয়ে গেল। এখন আমাদের এখানে আরেকটা কি আছে, গুণন হিসেবে e to the power x স্কয়ার লিখে ফেললাম। এখন x স্কয়ারকে করলে আমরা জানি কি পাবো, 2x পাবো, আমরা এটা সূত্র জানি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা আসলো, ফাইনাল রেজাল্ট যেটা আমরা লিখতে পারবো, ইকুয়াল টু লিখতে পারবো কি, যে 2x e to the power x স্কয়ার, তারপর হচ্ছে sec স্কয়ার e to the power x স্কয়ার, তারপর আমরা লিখতে পারবো হচ্ছে এখানে 2 root over tan e x স্কয়ার। এখানে যেটা পাচ্ছি আমরা এই 2 2 কেটে দিতে পারতেছি, তাহলে যা থাকবে সেটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ থাকবে হচ্ছে x e to the power x স্কয়ার, তারপর হচ্ছে sec স্কয়ার e to the power x স্কয়ার, তারপর থাকতেছে root over tan e to the power x স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল, 8 নম্বর ম্যাথটা হয়ে গেল, এটাই অ্যান্সার লিখলেই হয়ে যাবে। তারপর আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এই যে আমরা 10 নম্বর অঙ্কটা করব, এখন 10 নম্বর অঙ্কটা হচ্ছে যে x কিউব না sin কিউব x কিউব, তাহলে ধরে নেই, ধরি y ইকুয়াল টু আমরা লিখতে পারবো sin কিউব x কিউব, এটা আমরা লিখতে পারবো। তারপর আমরা কি করব, ddx উভয় পক্ষে দিব, ddx যেহেতু ডেরিভেটিভ করতে হবে, তারপর হচ্ছে কি sin x কিউব, sin কিউব x কিউব এটা হবে। তাহলে আমরা এখানে পাবো dy dx, এটার মানটাই বের করতে হবে। এই ddx করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, যে প্রথমে আমাকে কি করতে হবে, কিউবের ডেরিভেটিভ করতে, এই যে অর্থাৎ x টু দি পাওয়ার n, যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের ডেরিভেটিভটা প্রথমে করতে হবে। তাহলে এই যে এখানে পাওয়ার আছে, এখানে আছে সাইন টু দি পাওয়ার কিউব এক্স কিউব, প্রথমে কিউবের ডেরিভেটিভ করতে হবে, কিউবের ডেরিভেটিভ 3 আসবে সামনে, তারপর আমরা সাইন কি লিখতে পারবো, 3 মাইনাস 2 এক্স কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা সেই সূত্রটা আমরা প্রথমে ফেলতে হবে। তারপর কার ডেরিভেটিভ করতে হবে, তারপর ডেরিভেটিভ করতে হবে সাইনের, অর্থাৎ ডিডি এক্স সাইন এক্স কিউব এর ডেরিভেটিভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 3 সাইন স্কোয়ার এক্স কিউব, আর এখানে লিখতে পারবো, এখন এটাকে ডেরিভেটিভ করলে আমরা সাইনকে ডেরিভেটিভ করলে আমরা জানি কস, এখানে কস লিখবো এবং এক্স কিউব হবে। এবং আমরা জানি যে এখন কাকে ডেরিভেটিভ করতে হবে, সাইনের প্যারামিটারকে ডেরিভেটিভ করতে, সাইনের প্যারামিটার কী আছে, এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা ফাইনালি যেটা পাবো ইকুয়াল টু হচ্ছে যে 3 সাইন স্কোয়ার এক্স কিউব, আর এখানে পাচ্ছি হলো কস এক্স কিউব, আর এক্স কিউবকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 3 এক্স স্কোয়ার। তাহলে ফাইনাল রেজাল্ট যেটা হচ্ছে, 3 তিরিখে কত হচ্ছে, 9 এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কিউব কস এক্স কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এভাবে রেখে দিলে হবে। তো মোটামুটি আজকে এই তিনটা অঙ্ক করে ফেললাম, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আরও তিনটা অঙ্ক করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।